নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ মাস মেষ রাশির কোন কোন দিকে শুভ হবে এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে। আমি একটা অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটা সার্বিক রাশিফল। তো আপনারা দেখুন, কিছুটা হলো আপনারা উপকৃত হবেন। তো এই মার্চ মাসটি মেষ রাশির কেমন যেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই জানাই আপনাদের এ মাসে অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। অর্থনৈতিক ভাগ্য আপনাদের এ মাসে শুভ যাবে, আপনাদের ইনকাম বাড়বে। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন, আমি তাদের জন্য বিশেষ করে বলছি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ইনকাম বাড়বে, আপনাদের সেভিংস বাড়বে এবং আপনারা অর্থের দিকে আপনাদের সেই মতন সমস্যা আসবে না। যাদের লোন হয়ে আছে সেক্ষেত্রে লোন পরিশোধ হওয়ার মতো অর্থ আপনাদের চলে আসবে। অর্থনৈতিক ভাগ্য আপনাদের ওভারঅল শুভ। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের প্রেম ভাগ্য কেমন। প্রেম ভাগ্য আপনাদের নতুন প্রেমে পড়ার সম্ভাবনা এ মাসে লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির। এবং যাদের পুরাতন প্রেম আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে বকরি বুধের জন্য, কিন্তু আপনারা নতুন প্রেমে পড়তে পারেন মেষ রাশির জাতক বা জাতিকারা। এরপরে আসছি আপনাদের পারিবারিক জীবন। এ মাসে আপনারা আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন। এরপরে আসছি কর্মক্ষেত্র। যেহেতু দশম স্থানে শনি বসে থাকার জন্য আপনাদের কর্মক্ষেত্রে স্ট্রাগল করাবে। আলটিমেটলি আপনাদের সাকসেস কিন্তু হবে, কিন্তু আপনাদেরকে যে অর্থটা দিবে সেটা বেশ পরিশ্রম করে আপনারা অর্থ পাবেন। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, শিক্ষাক্ষেত্রে বলছি, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এ মাসটা শুভ। এবং যারা হায়ার এডুকেশনে আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, কারণ আপনাদের নবম স্থানে বৃহস্পতি কেতুযুক্ত হয়ে বসে থাকার জন্য আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা দেখা যাচ্ছে। তবে আপনারা যদি ঠিকঠাকভাবে চালিয়ে যান কি না, আপনারা সাকসেস পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের বেশ ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা দীর্ঘদিনের জন্য বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন, এ মাসটা আপনাদের বিবাহের জন্য অতীব শুভ। কারণ রাশির উপর শুক্রের অবস্থান এবং সপ্তম স্থানের দৃষ্টি সরাসরি তুলা রাশি করে দৃষ্টি দেওয়ায় আপনাদের বিবাহকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটতে চলেছে, নতুন বিবাহের যোগ আপনাদের আসতে চলেছে। এ মাসে আপনাদের দূরযাত্রা হতে পারে, অর্থাৎ বিদেশ ভ্রমণ আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। এ মাসে আপনারা নতুন কিছু কিনতে পারেন, হাইলাইটেড কিছু কিনা আপনাদের এ মাসে লক্ষ্য করা যাচ্ছে। এবং বিদেশ থেকে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন কি না, তাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। এবং আপনারা এ মাসে কিছু প্রাপ্তি আপনাদের হওয়ার সম্ভাবনা আছে। তো যারা দীর্ঘদিন ধরে অসুস্থতা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা শারীরিক দিকটা আপনাদের ভালোর দিক লক্ষ্য করা যাবে। এবং এর পাশাপাশি যেহেতু আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের অষ্টমপতি মঙ্গল কেতুযুক্ত হয়ে বসে থাকার জন্য আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা চোট আঘাত আপনাদের হতে পারে, সাবধান থাকবেন, সতর্ক থাকুন, সে মতো ভয়ের ব্যাপার নেই। এরপরে আপনাদেরকে বলি, এ মাসে আপনাদের মেডিসিনের ব্যাপারে আপনাদের খরচাটা বৃদ্ধি পাবে। আপনাদের গুরুজনদের শরীরের দিকে, হেলথের দিকে আপনারা একটু লক্ষ্য রাখুন, কেয়ার রাখুন, কারণ আপনাদের গুরুজনদের শরীরের দিকটা একটু খারাপ দেখা যাচ্ছে এ মাসে, অর্থাৎ আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে। এর সাথে
আমি আপনাদেরকে বলবো, যারা নতুন বিজনেস খুলতে চাইছেন তাদের জন্য এই মাসটা শুভ। আপনারা নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন এবং ব্যবসাতে যারা টাকা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও এই মাসটা শুভ, আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে ওভারঅল এই মার্চ মাস মেষ রাশির জন্য শুভ, কিছু কিছু দিকটা যেমন সমস্যা আছে কিন্তু ওভারঅল শুভ। তো ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।